হ্যালো গাইস, আমার নাম তাশিক, আমার চ্যানেল নাম গেমিং উইথ তাশিক। তো আজকে আমি দেখাবো Th8-এর ওয়ারের বেস্ট অ্যাটাক স্ট্র্যাটেজি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো দেখা যাচ্ছে আমরা মানে 76-63-তে জিতেছি। তো এখানে আমি অ্যাটাক করেছিলাম কতর উপরে, 24 নম্বর, না আমি ছিলাম 28 নম্বরে, কিন্তু পড়েছে 24 নম্বর। তো বেসটাকে দেখিনি, দেখুন ভাই বেসটা কত সুন্দর বেস, মানে এরকম বেস কিন্তু চোখে পড়ার মতো। দেখুন এখানে কিন্তু আপনি হাত দিয়ে বের করতে পারবেন না, যে দেখা বের করবেন না, পারতে বের করতে পারবেন না সিসি, আপনাকে একবারে যেতেই হবে। এবং বেসটা সত্যি খুবই সুন্দর। ওকে, তো যাই হোক বেসটা অনেক সুন্দর, ঠিক আছে। তো আমি এখানে কী করেছি জানেন, গোহো করেছি, গোহো মানে গোলেম এবং হগ। এবং সিসিতে তো বলার জানেনি, দুটো পয়জন নিতে হয়, আর এখানে দুটো আর্চার দিয়ে থাকে কারণ সে সময় থাকে না। এবং এখানে একটা উইজার্ড, এই পাশে একটা উইজার্ড, যাতে পার্টি ফাইনাল হয়ে যায়। তো এখানে উইজার্ড, আর উইজার্ড দিলাম যাতে ভালোভাবে ফাইনাল হয়, আর বলার যাতে করে যায়। গোলেম ছাড়লাম পিছন থেকে, এসে পড়লো বারবেরিয়ান কিং, পিছন থেকে 5-6টা উইজার্ড, আর 5টা ওয়াল ব্রেকার, ওয়াল ভেঙে ফেললো। এবং বলার ছাড়তে ভুলে গিয়েছিলাম আসলে, এই তো বলার ছাড়লাম। এবং সিসি বের হয়ে এসেছে, সিসির উপর পয়জন করেছি, সিসি কিছুই করতে পারেনি, ম্যাক্স 5 লেভেলের পয়জন ছিল সি, আবার রেইজে ছিল উইজার্ড, মানে সিসি আর কি করবে। তবে সিসি যা ড্যামেজ দেওয়ার ই কর, দেখলেন এই কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্ট ফুল শেষ। এবং বলার দেখুন আরও অনেক কম্পার্টমেন্ট শেষ করে দিচ্ছে। এই কম্পার্টমেন্ট মনে হয় আর্চারটা ছিল, হ্যাঁ আচ্ছাটা শেষ, এখানে মোটর শেষ। তো এখানে আমি সব হক ছেড়ে দিয়েছি, এই পাশটা আর হক যাবে না, তাই হককে এখান থেকেই যেতে হবে। তো এখান থেকে আমি হক ছেড়ে দিয়েছি সব, এবং পিছন থেকে 3টি উইজার্ড যাতে ফাইনাল করতে করতে। এবং এখানে একটা হিল স্পিল, কারণ এখানে একটা বোম টায়ার রয়েছে, বোম টায়ার ডিস ড্যামেজ অনেক ঝামেলা দেয়। এবং এখানে একটা জায়ান্ট বোম ফুটেছে, তো এখানে আমি একটা হিল দিয়ে দেবো। জয়েন্ট মৌকার মনে হয় 5-6টা হক মারা গিয়েছে। তো গোলেম এখনও ট্যাঙ্ক করছে, এবং গোলেমের এই হিল স্পেলটায় গোলেম অনেক সাহায্য পেয়েছে। এবং এই 3-স্টার এবং বারবেরিয়ান কিং এখনও বেঁচে আছে, গোলেম দুটোই বেঁচে আছে, খুব ভালো অ্যাটাক স্ট্র্যাটেজি বলতে পারেন আপনারা। তো তো এখানে 3 আপ বেঁচে আছে, তো এটা আমি তাড়াতাড়ি করে দেখে নিচ্ছি। এই এবং একটি পয়জন স্পেল আরও লাগেনি, স্ব্যাক করিনি এমনিতেই।